সুপ্রদর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে যখন বাসা থেকে বের হয়েছি, বাসা থেকে বের হওয়ার পর আমাদের তেবাড়িয়া এলাকায় যখন আসছি তখন দেখি ভাইরাল চাচা আসতেছে। আসেন 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 আসেন, কি অবস্থা? কোথা থেকে আপনি? কোথা থেকে কোথায় গেছিলেন? আচ্ছা, উনি আসছে হলো বাসা থেকে আসছে, উজ্জ্বল মহাকাশ দেখাবেন, ওই হার ভাঙা ডাক্তার দেখাবেন। আচ্ছা, এখন কি আমার যাইতে হবে আপনার সাথে? আচ্ছা আচ্ছা, উনি দেখা যাচ্ছে ওনার যে কয়েকদিন আগে পাটের গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করছিল, তো এই কারণে কোমরে একটু সমস্যা। তো আমাদের এই স্টেশন বাজারে একটা ডাক্তার আছে আমাদের। আচ্ছা আচ্ছা, চলে আসেন। এটা হচ্ছে আমার রাজশাহী শীতলাই হার ভাঙা যখন মামা, আমার মামা হয় তো চাচাকে দেখছে। আসেন, কি কি সিঙ্গারা খাওয়াবো? আচ্ছা, ছোট দর্শক উনি সিঙ্গারা খাইতে চাচ্ছে, বুঝছেন? আচ্ছা 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 আচ্ছা, উনি সিঙ্গারা খাবে খালি মুখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি সিঙ্গারা, উনি হচ্ছে সিঙ্গারা খাবে। জাস্ট তাহলে একটা কথা আমি আপনাকে বলি, ব্যাপার হলো দেখা যাচ্ছে কি, আচ্ছা আমি আমি বলছি, উনি দেখা যাচ্ছে যে ওনার যে অবস্থা, ওনার কোমরের দুটি হাড় ফেটে গেছে, ফেটে গেছে। তো এখানে মোটামুটি রাজশাহী শীতলা, এটা মামাদের মামার ইয়ে, তো 15,000 টাকার মতো বিল আসবে। 25 দিন বেড রেস্ট থেকে এই চিকিৎসাটা নিতে হবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, 25 দিন বেড রেস্ট থেকে কিন্তু চিকিৎসা নিতে হবে। তো এর মধ্যে ব্যাপার হলো যে 25 দিন যে সে যাবে, সে তার খরচ হিসেবে সে 15,000 টাকা ধরছে। তো আমার কথা মামা রাখছে, 6,000 টাকা, মাত্র 6,000 টাকা ওষুধপত্র যা লাগে, এবং মুখের যে খাওয়া ওষুধটা সে কিন্তু বাড়ি থেকে আপনার কিনতে হবে। হ্যাঁ, আর 6,000 টাকা দিতে হবে, আরো 1,000 টাকা কম চাইছে, না 500 টাকা কম, 500 কম দিবেন, বেশি কম দিবেন না, অত কম দেওয়ার দরকার নেই। তো আর ওষুধপত্র কিনে নিতে হবে, আর চাষিকে কাছে রাখবেন, কারণ আপনার সব জায়গায় ওষুধ মাগাতে হবে, বুঝছেন? সব জায়গায় ওষুধ মাগাতে হবে, এই কারণে কিন্তু চাষিকে কাছে রাখা লাগবে। তো এই অবস্থা, এখন কি খাবেন বলেন, কি খাবেন? সিঙ্গারা খাবো। ভাইরাল চাচা বলছে যে ফার্স্ট ক্লাস একটা দোকানে নিয়ে এসে কথা বলছে আমাকে, তো জাস্ট আমি কিন্তু ফার্স্ট ক্লাস একটা দোকানে নিয়ে এসেছি, একটু দেখাই। এটা হচ্ছে নন হোটেল, এই যে এখানে হাত পাক ধুতে পারবেন। আচ্ছা, এই যে ভাইজাল চাচা, চাচা আসলে মানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলবো নি, একটু মানে একটু কষ্টও লাগছে, আবার একটু হাসিও পাইছে। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি, দালাল কয় টাকা খাইছে? 2,500 টাকা চিকিৎসা হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুভ দর্শক, উনি নাটোর সদর হাসপাতালে গেছিল চিকিৎসা করার জন্য। তো ওইখানে আসলে প্রচুর পরিমাণ দালাল থাকে, তো দালালের কারণে চাচার ভাঙছে হলো হার, আর ওনারা দিচ্ছে হলো ব্যথার ওষুধ, আর প্লাস রক্ত পরীক্ষা করছে, প্রস্রাব পরীক্ষা করাইছে, তাই না? এই তো
সিঙ্গেল চলে আসছে। আচ্ছা, তারপরে তারপরে ঘটনা, তারপর 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 ঘটনা কি? হ্যাঁ, তারপরে ঘটনা কি হয়েছে? তারপর বলো হচ্ছে টাকা দিয়া রোডে বারে। হ্যাঁ, আমাকে বলছে যে একটা ফার্স্ট ক্লাস, উনি বলছে ফার্স্ট ক্লাস একটা দোকান নিয়ে যাবো। দর্শক, মাঝে মধ্যে আসলে অনেকজন আসে, একটা মরিচ দাও, একটা মরিচ দাও, ঠিক না, মোটা দেখে দাও, আমার কত বলো না, একটু ছোট দেয় এটা দাও। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসলে মাঝে মধ্যে অনেকজন আসে, রাজ্জাক সসও এরাকে আসছিল, রাজ্জাক সসও এরাকে আসছিল, তো ওনাকে একটু ঘুরছিলাম, আর খাবো না, দাদা না চাচা, দাদা না চাচা, দাদা না চাচা, দাদা, ও আচ্ছা দাদা, আচ্ছা আপনি খান, আমি খাবো না, আরে এতখানি খাইতে পারবো না, আপনি খান, আমি একটা খাইলাম তো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন কি বাড়ি চলে যাবেন? এখন কি বাড়ি চলে যাবেন? এখন কি আর কি খাবেন বলেন? ভাত খাওয়া যান দুপুরে, ভাত খাওয়া যান, ভাত মেলা মেলা অনেক বেশি। হ্যাঁ, শাশি পিঠাই টিঠে নাকি, শাশি পিঠাই নাকি, গেঞ্জাম ফেসাদ হয় নাকি শাশির সাথে, শাশির সাথে গেঞ্জাম ফেসাদ হয়, ভালো তাই? ও আচ্ছা আচ্ছা, মাঝে মধ্যে আবার শাল টাল উঠে যায় না তো নাকি, আইডি কার্ড আসছে, তো সেগুলো তুলতে যাবো আপনার কুরিয়ার সার্ভিসে, তো সেখানে দেখা যাচ্ছে মাদ্রাসা মোড়ে চাচাকে নামিয়ে দিবো, চাচার আর কাজ নেই, চাচার যতটুকু কাজ হয়ে গেছে তো নামিয়ে দিয়ে, নামিয়ে যখন দিবো হয়তো টাকা মানে চাচা সেখান থেকে হয়তো চলে যাবে, হয়তো আমার কাজ শেষ এতটুকুই। চলেন চলেন, আজকে নতুন মানে আজকে যখন নতুন নতুন গাড়ি বাই করছি তখন চাচার সাথে দেখা, আসেন আসেন।